বাজে সকাল 9:30 আর আজকে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। এইদিকে আমি চা বসিয়েছি, আমার জন্য চা হচ্ছে, আর এই সাইডে মশলা ভাজছি, এই তরকারিটা করব। এই যে ফুলকপি আলু ভেজে রেখেছি, এই তরকারিটা করব আর কি। আর এমনিতে রান্না হয়ে গেছে আমার মোটামুটি, এদিকে ভাত হয়ে গেছে, আর একটা সবজি করেছি, কয়েকটা সবজি দিয়ে মানে একটা নিরামিষ একটা সবজি বানিয়েছি, তো এটা হয়ে গেছে। এখন শুধু এই ফুলকপির সবজিটা হলে বাস রান্না হয়ে যাবে। আর এদিকে আমার চাও হয়ে গেছে। সকাল সকাল এখন তো ঠান্ডা পড়ছে, সকালবেলা এখন মোটামুটি কিন্তু ঠান্ডা লাগে, এই ঠান্ডার মধ্যে একটু সকাল সকাল চাটা নিলে বেশ ভালোই লাগে। দুধের শর্টটা পড়াতে চাটা আসে গেছিল। চলো, আমার চা হয়ে গেছে, আর কালকের একটা রুটি রয়েছে, এটা একটু গরম করে চা দিয়ে খেয়ে নেব। চলো চা নিয়ে নিলাম। আর এদিকে তরকারিটা বসিয়েছি, ভেজে তরকারিটাতে ঝোল দিয়েছি আর কি, তো ওটা হোক, হতে হতে আমার এদিকে চা খাওয়া হয়ে যাবে। আজকে একটু চাটা নিতে লেট হয়ে গেছে, আজকে ঘুম থেকে উঠেছি একটু দেরি করে, 7টার সময় উঠেছি আজকে, কারণ আজকে ছেলের এই স্কুল নেই। স্কুল এমনি তো স্কুল তো খোলা, কিন্তু স্কুল থেকে বলে দিয়েছে 7টায় একদিন গেলেই চলবে, মানে এখন ঘরে বসে পড়ার জন্য আর কি। তো এই পরীক্ষা তো সামনে, তো ঘরে বসে পড়তে বলেছে, শুধু মানে কোনো পড়তে গিয়ে কোনো কিছু ডাউট থাকলে সেটা নোট ডাউন করে রাখতো, তারপর স্কুলে গিয়ে সেদিন একসাথে সপ্তাহে একদিন যেদিন যাবে ওদিন গিয়ে এটা ডিসকাস করতে। তো এখন পড়ার জন্য স্কুলে যাবে না, তো চলো ও পড়ছে আর আমি, আর মা গেছে, মাকে চা রুটি করে দিলাম, চা রুটি খেয়ে তার খেয়ে নিয়েছে, আর মা আর মিস্টার বনিকও খেয়ে নিয়েছে, খেয়ে এখন ওরা গেছে ক্যান্টিনে কিছু জিনিস আনবে আর কি, গ্রোসারি কিছু জিনিস আনবে। মার তো এই আর্মি কার্ড আছে ক্যান্টিনের, তো ওটা দিয়ে মানে কিছু জিনিস আনবে আর কি। এমনিতে প্রত্যেক মাসে যায় না, তো অনেক মাস পরে আজকে গেছে, এটা দরকারও আছে, তো দরকার আছে যখন যাবে, যখন মনে করেছে কিছু জিনিস নিয়ে আনবে আর কি। তো মিস্টার বনিকের তো অফিস আছে, তো ওখান থেকে এসে তারপর যাবে অফিসে, এই তো 11:30-12টার দিকে অফিসে যাবে আর কি। টিফিন তো নিয়ে যায়নি, সকালে খেয়ে গেছে, আর এখন রান্না করছি। ওই যে ছেলেরও স্কুল নেই, মিস্টার বনিকে একটু দেরি করে যাবে, তার জন্য আজকে একটু দেরি করে উঠেছি, আর রান্নাটাও দেরি হয়ে গেছে। তো রান্না করে এখন এগুলি প্যাক করবো, টিফিন প্যাক করবো, কারণ ও বলেছে প্যাক করে রাখতে, ওখান থেকে এসে মানে টিফিনটা নিয়ে চলে যাবে। রুটি করবো, রুটি মেখে আটা মেখে রেখেছি, রুটি করবো, আর সবজি তো হচ্ছে, রুটি আর সবজি নিয়ে চলে যাবে। তো চলো আগে খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তোমাদের সাথে কথা বলতে বলতে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আগে খেয়ে নিই তারপর কথা বলছি। গাইজ, আজকের ওয়েদারটা দেখো, একদম ক্লিন, একদম আকাশে খুব পরিষ্কার। এই সাইডে তো এখনও রৌদ্র আসেনি, আরেক সাইডে কিন্তু রৌদ্র এসেছে। আমি যে বেলকনিতে এসেছি এখন, সেই বেলকনিটাতে এখন সেরকম মানে এই সাইডটাতে রৌদ্র আসতে আসতে সেই 2-3 বাজে, ওদিকে এখনও রৌদ্র আসেনি, কিন্তু আকাশ খুব পরিষ্কার এখন। মানে বাইরে আসলে একটু হালকা হালকা কিন্তু ঠান্ডা লাগে। তো ওরা তো চাদর নিয়ে গেছে, কারণ স্কুটিতে যাবে হাওয়া লাগবে, তো স্কুটিতে গেলে হাওয়া ঠান্ডা লাগে, চাদর গায়ে দিয়ে গেছে। মিস্টার বনিকও কদিন ধরে পাতলা একটা জ্যাকেট গায়ে দিয়ে যায়, কারণ আসতে যেতে ঠান্ডা লাগে। আর এই সাইডটাতে দেখো, এই যে এই সাইডের বেলকনিটাতে দেখো, এই সাইডটাতেই প্রথম রৌদ্র আসে। সূর্যি মামা উঁকি মেরেছে, কিন্তু ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু সূর্যি মামা উঁকি মেরেছে মাত্র। শীতের দিন সূর্যি মামাও একটু দেরি করে ওঠে। এই সাইডটা তো হয়েছে পূর্ব দিক, মানে এই সাইডটাতেই প্রথমে রৌদ্র উঠে আর কি। যখন রৌদ্র উঠে, মাত্র উঠছে রৌদ্র, এখন 9:00 বাজে, মাত্র রৌদ্রে দেখা দিয়েছে, মানে শীতের দিন তো একটু দেরি করে আসে রৌদ্র, এই আর কি। আর এদিকে টিভি দেখছি, ওই চা খেতে খেতে একটু একটা সিরিয়াল দেখি, এমনিতে আর টিভি দেখা হয় না। আর চলো দেখি রনি কী করে। রনি, কী করছো তুমি, কী করছো? ম্যাথ শেষ হয়ে গেছে? হ্যাঁ, ম্যাথ শেষ হয়ে গেছে?
এই দুষ্টু, শেষ হয়ে গেছে অঙ্ক করা? হ্যাঁ। এখন কি করছিস? এসএসটি তো এখন কর, আমি রান্না শেষ করে তারপরে কিন্তু এই হিন্দি নিয়ে বসবো, হিন্দি পড়াবো, কিন্তু তখন কিন্তু এসএসটি নিলে হবে না, এখন এসএসটি করে নাও তাড়াতাড়ি। তো পড়ছে, পড়ুক, আমি ততক্ষণ এদিকে কাজ সারতে হবে, কাজ সেরে তারপর ওকে নিয়ে বসতে হবে। আবার একটু ভিডিও এডিটিংয়েরও কাজ রয়েছে, তো এগুলিও করতে হবে। কাজটা মানে আগে রান্নাবান্নার কাজ সারবো, ওদিকে মানে ঘরের কাজগুলি শেষ করে তারপর ভিডিও এডিটিংয়ের কাজ করবো কিছু, তারপর ওকে নিয়ে বসতে হবে, ততক্ষণে ও নিজে নিজে করবে আর কি কিছু। এদিকে এখনও বিছানা ওঠাইনি, বিছানা ওঠাবো, ঘর দুয়ার গুছাবো, মানে রান্না করতে করতে এখন এগুলি করতে হবে ঝটপট, কারণ আজকে এমনিতেই লেট করে উঠেছি, লেট করে ওঠাতে কাজ সব মানে লেট লেট হচ্ছে। তো তাড়াতাড়ি এখন যদি না শেষ করি সময়ের সঙ্গে আর পার মানে পারা যাবে না। আর শীতের দিন সময় চলতে থাকে, মানে কাজের আগে আগে আমাদের আগে আগে সময় চলতে থাকে, সময় দৌড়ে চলে যায়। তো দেখি এদিকে রান্না তো ঝোল দিয়েছি, এটা সেদ্ধ হতে থাক, কারণ আলু ফুলকপিগুলি একটু সেদ্ধ হবে, হতে হতে এদিকে সব কাজ এগুলি শেষ করতে হবে, এই যে ঘর দুয়ার গোছাতে হবে। তো চলো ঝটপট কাজে লেগে পড়ি। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। রনির জন্য ব্রেকফাস্ট নিয়ে নিলাম, এই যে রুটি আর সবজি। রনি, রনি খেয়ে যা। আর এদিকে মিস্টার মনিকের জন্য লাঞ্চ বক্স প্যাক করে রেখে দিয়েছি, 10টা বাজে এখনও ওরা আসেনি, হয়তো বা 11টাও বাজতে পারে, কারণ ওখানে গেলে একটু দেরি হয়, খুলেই তো মনে হয় 9টার সময়, তারপর এখানে কাজটা সেরে আসতে হয়তো বা 10:30-11টা বাজতে পারে। তো লাঞ্চ বক্স বলেছে প্যাক করে রাখার জন্য, আমি প্যাক করে রেডি করে রেখেছি। আর এদিকে রনিকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, আর আমিও খাবো আর একটু পরে। আমি এইদিকেই রয়েছে, রান্নাবান্না তো শেষ, এই বাসন রয়েছে, বাসনগুলি ধুবো, বাসনগুলি ধুলে মানে এখানে কিচেনের কাজ কমপ্লিট। এদিকে কিচেন পরিষ্কার করা হয়ে গেছে, এখন শুধু বাসনগুলি ধুলেই কমপ্লিট। ক্যান্টিনে যে গেল, এই খালি ব্যাগ নিয়ে এসে গেছে, কোনো কিছুই আনলো না, খালি ব্যাগ রেখে এখন এসেই ঝটপট করে, মানে রেডি তো হয়েছিল, ওই শুধু এই কী বলে টিফিন বক্সটা নিয়ে দৌড় মেরে চলে গেছে অফিসে। মানে গেছে তো ঠিক আছে, ক্যান্টিনে কিন্তু কোনো লাভই হলো না, এই সব কিছু জিনিসপত্র নিয়েছে, মানে যা যা নেওয়ার গ্রোসারি আইটেম সব নিয়েছে, নিয়ে বিলিং কাউন্টারে যখন গেছে তখন বুঝতে পারলো যে মানে যে ক্যান্টিন কার্ডটা ছিল সেই কার্ডটা এক্সপায়ার হয়ে গেছে, মানে এতক্ষণ সময় নষ্ট করে কোনো লাভই হলো না। মানে সকালবেলা তারা ওর করে গেছে, গিয়ে জিনিসপত্র নিল, নিয়ে সব কিছু রেডি করে তারপর কাউন্টারে গেছে বিলিং করাতে, তখন গিয়ে দেখে এই এক্সপায়ার হয়ে গেছে কার্ডটা। তো কী করবে, সব জিনিস রেখে আবার খালি ব্যাগ নিয়ে চলে এসেছে, মানে আজকে ক্যান্টিনে যাওয়াটাই বৃথা হয়ে গেছে আর কি। তো এসে ঝটপট করে মানে টিফিন বক্স রেডি করে রেখেছি, নিয়েই দৌড় মেরে ভেগে চলে গেছে, কারণ 11টার সময় এসেছিলো, এসে চলে গেল। গাইজ, দিওয়ালি তো এসে যাচ্ছে, তো দিওয়ালিতে ঘর দুয়ার আলোকিত না থাকলে কি ভালো লাগে বলো? তো তার জন্য মিস্টার বণিক আমাদের ঘরের বেলকনিতে, তারপর মেইন এখন বেলকনিতে লাগাচ্ছে, আর বেলকনিতে লাগিয়ে তারপর লাগাবে মেইন দরজার সামনে। আর এদিকে দেখো আমাদের সামনের যে অপোজিট সাইডের বিল্ডিংটা আছে, বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্ল্যাটে, প্রত্যেকটাতে এখনও লাগায়নি, মানে কয়েকটা ফ্ল্যাটে কিন্তু সুন্দর মানে লাইটিং করা হয়ে গেছে। তো আমাদেরও আজকে ফিট করছে, তো আজকে ফিট করে রাখবে, ফিট করে চেক করবে যে লাইটগুলি ঠিকঠাক আছে কি না, কারণ এই লাইটগুলি না গত বছরের আনা ছিল, আর এগুলি তো চায়না মাল থাকে, এগুলি কোনো মানে গ্যারান্টি থাকে না। আর এদিকে দেখো আমাদের মেইন দরজার সামনে যা অপোজিট সাইডে আরও ফ্ল্যাট আছে, তো ওরাও কিন্তু সুন্দর লাইট ফিট করে নিয়েছে।
তো আজকে কিছু আমাদের লাইট লাগাবে, আবার কালকে অফিস থেকে আসার সময় আবার কিছু লাইট আনবে, এনে আবার লাগাবে আর কি। তো আজকে সব কিছু মানে হয়নি, আজকে কয়েকটা লাগিয়েছে, আবার কালকে লাগাবে। আর তারপর দেখো লাইট লাগানোর পর চেক করছে লাইটগুলি ঠিকঠাক আছে কিনা। আর দিওয়ালিতে তো প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে লাইটিং করা হয়, তখন কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে, মানে সন্ধ্যা হওয়ার পর বেশ দেখতেও লাগে, মানে পুরো সোসাইটি একদম আলোকিত হয়ে যায়। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।